আজকের ভিডিওতে আমরা কোরিয়ান ফিউচার টেন্স বা ভবিষ্যৎকাল সম্পর্কে জানব। কোনো কোরিয়ান ক্রিয়া বা ভার্বের শেষে উলকয়ো বা রিউলকয়ো থাকলে সেটা ফিউচার টেন্স বা ভবিষ্যৎকাল হয়। কোরিয়ান মূল ভার্ব বা ক্রিয়ার শেষে দা বাদ দিলে যদি বাসিম থাকে তাহলে উলকয়ো হবে, যেমন মক্তা থেকে মগুলকয়ো। আর যদি মূল ভার বা ক্রিয়ার শেষে দা বাদ দিলে বাসিম না থাকে তাহলে রিউলকয়ো হবে, যেমন খাদা থেকে খালকয়ো। কোরিয়ান মূল ভার্বের শেষে দা বাদ দিয়ে গেসয়ো যোগ করেও ফিউচার টেন্স বা ভবিষ্যৎকাল গঠন করা যায়, যেমন হাদা থেকে হাগেসয়ো। ভার্বের শেষে দা বাদ দিলে স্বরবর্ণ আছে নাকি ব্যঞ্জন বর্ণ আছে অথবা বাসিম আছে কিনা এটা বিবেচনার বিষয় নয়, অর্থাৎ সব ক্ষেত্রে গেসয়ো ব্যবহৃত হবে। আহসানুজ্জামান ইমরান, টার্গেট টু কোরিয়া, কোরিয়া বাংলা চ্যানেল।